আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে একটি বিজনেস আইডিয়া শেয়ার করতে যাচ্ছি। স্টুডেন্টরা পড়ালেখার পাশাপাশি কিভাবে এক্সট্রা ইনকাম করতে পারে সেই বিষয়টাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কাজটা হলো চুলা সার্ভিস কাজ, চুলা মেরামত করা। এখন গ্রামেগঞ্জে সব জায়গায় গ্যাসের চুলা প্রায় প্রতিটা ঘরে বিদ্যমান এবং সে অনুযায়ী অনেক চুলা প্রতিদিন বা প্রতি মাসে সময়ে চুলা সার্ভিসের প্রয়োজন পড়ে। সেজন্যে এখন পর্যাপ্ত টেকনিশিয়ান মাঠে নাই। স্টুডেন্টরা ইচ্ছা করলে পড়ালেখার পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে পারে সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথম কথা হলো কিভাবে কাজ করবে পড়ালেখার পাশাপাশি, দ্বিতীয় হলো কিভাবে ব্যবসার প্রচার করবে বা তার কাজের প্রচার করবে, আর তৃতীয়ত হলো সে কাজটা কোথায় থেকে শিখবে। চেষ্টা করব যে কিভাবে সহজেই এ টু জেড সকল প্রকার কাজ করা যায় এই বিষয়টা আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করছি। সর্বপ্রথম সে কিভাবে কাজ করবে। একটা চুলার কাজ করতে সাধারণত 10-15-20 মিনিট, আধা ঘন্টা সময় লাগে। অনেক চুলারও বেশি লাগে, অনেক চুলারও কমও লাগে। সে পড়ালেখার পাশাপাশি সেই কাজগুলো কিন্তু সে করতে পারবে। চিন্তা করুন, প্রতিদিন যদি একটা চুলার কাজ করে 200 টাকা, 100 টাকা, 300 টাকা, যদি সে দুইটা চুলার কাজ করে তাহলে তার কী পরিমাণ ইনকাম হতে পারে। যদি তিনটা চুলার কাজ করে 100 টাকা করে হলো 300 টাকা। হ্যাঁ, কাজ কতটুকু আসে সেগুলো নির্ভর করবে আপনার অভিজ্ঞতার উপর এবং আপনার পরিচিতির উপরে, এবং কাজের কোয়ালিটি দেখে আপনার কাজের চাহিদা উঠানামা করবে। আচ্ছা, সেই বিষয়ে বাদ দিলাম। যখন আপনি কাজ শিখে ফেলবেন বা করবেন তখন অনেক চুলার কাজ আপনার বাড়িতে চলে আসবে। সকালে হোক বিকালে হোক বা আপনার বাড়িতে রেখে যাবে, আপনি তখন আপনার স্কুল থেকে আসার পর বা আপনি যখন ফ্রি থাকবেন তখন কাজটা করবেন। আরেকটা বিষয় হলো যে যদি কেউ ফোন দেয় তাহলে কীভাবে কাজ করবেন। হ্যাঁ, একজন আপনাকে ফোন করলো, তার বাড়িতে একটা চুলার কাজ করতে হবে। তখন আপনি যখন আপনার স্কুলে যাবেন বা আপনি যখন স্কুলে যাওয়ার আগে এক ঘন্টা সময় নেবেন, যা আসতে যাইতে কতক্ষণ সময় লাগতে পারে অথবা ওখান থেকেই কি স্কুলে যাওয়া যায় কি না সেই সময়টুকু আপনি বেছে নিয়ে আপনি স্কুলে যাওয়ার পথে বা আধা ঘন্টা আগে আপনি বের হলেন, এই এত কাছেই তো আপনার থাকবে। আধা ঘন্টা সময় অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, 6-7 কিলোমিটার দূরে যাওয়া যায় সাইকেলে। আপনি ওই চুলাটা দেখে আসতে পারেন বা নিয়ে আসতে পারেন, অথবা আপনি যদি পারেন ওই কাজটা ওই সময় সারানোর জন্য ওই সময় সারিয়ে দিয়ে আসতে পারেন, ওখান থেকে চলে যাবেন স্কুলে, অথবা স্কুল থেকে আসার সময় চুলাটা নিয়ে আসবেন বাড়িতে। যে কোনো এক ফাঁকে কাজ করার পর নেক্সট টাইমে আপনার সময় সুযোগ বুঝে আবার ওই বাড়িতে চুলাটা দিয়ে আসবেন। এভাবেই আপনি যখন এক পর্যায়ে যখন আপনার কাজ কাম আপনি শিখে যাবেন তখন আপনার যদি ইচ্ছা এবং আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনি কাজ করতে পারবেন। এই কাজটুকু যার টাকার প্রয়োজন আছে যে করতে চাই তার জন্যেই, যার টাকার দরকার আছে অবশ্যই তার জন্যে আমার আরও অনেক আইডিয়া থাকবে পড়ালেখার পাশাপাশি কিভাবে সে ইনকাম করবে। অনেক আইডিয়া আমি আপনাদের মাঝে এই চ্যানেলে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত হলো কিভাবে আপনার ব্যবসার প্রচার করবেন, এই বিষয়টা একটু জটিল বিষয় যদি আপনারা মনে করেন, আর যদি মনে করেন একদম সহজ তাহলে খুবই সহজ। সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, আপনার ভিজিটিং কার্ড করতে হবে। 1000 ভিজিটিং কার্ড 400-600 টাকার ভিতরে আপনি আপনার এলাকাতেই আপনি যে কোনো সময় করিয়ে নিতে পারবেন। ভিজিটিং কার্ড আপনি হাতে পাওয়ার পর আপনার আশপাশে সর্বপ্রথম আপনার গ্রামে নিজ গ্রামের মধ্যে ঘুরে ঘুরে প্রতিটা বাড়িতে আপনি যে যে একটি একটি কার্ড দিবেন এবং বলবেন যে আপনি চুলার কাজ করেন, যে কোনো প্রয়োজনে আপনাকে যাতে কল করা হয়। আপনি খুবই ভালো সার্ভিস করবেন এবং দক্ষ হাতে বা আপনি সকল প্রকার সমস্যার সমাধান পাশাপাশি পরবর্তী ব্যাকআপ আপনি ভালোভাবে দিবেন। দ্বিতীয় হলো আরেকভাবে আপনি প্রচার করতে পারেন, সেটা হলো আপনার বাড়ির পাশে আপনি একটি সাইনবোর্ড গাছে অথবা যে কোনো বাসে আপনি একটা লাগিয়ে দিতে পারেন আপনার মোবাইল ফোন নাম্বার এবং চুলা সার্ভিস করা হয় এইটুকু লিখে আপনি টাঙ্গিয়ে দিতে পারেন। এখান থেকে প্রতিদিন অনেক লোকই আপনাকে জানতে পারবে। প্রতিদিন
এই রাস্তা দিয়ে হাজার হাজার লোক যাতায়াত করবে। এখানে যদি যাতায়াত করে তাহলে অবশ্যই তারা আপনাকে দেখবে, যখন তাদের প্রয়োজন পড়বে তখন তারা এখান থেকে নাম্বার নিয়ে অথবা এই ঠিকানাতে আপনার বাড়িতে চলে আসবে কাজ করার জন্যে। আরেকটা উপায় আপনারা প্রচার করতে পারেন, সেটা হলো আপনার এলাকাতে যে মুদির দোকানগুলো আছে এই দোকানের সামনে কাগজের মধ্যে টাইপ করে চোলা সার্ভিস করা হয় এবং ফোন নাম্বার আপনি টাঙিয়ে দিয়ে আসতে পারেন। এই দোকানে অনেক লোকজন আসা যাওয়া করে, এখান থেকেও তারা নাম্বারটা সহজেই আপনার প্রচার হতে পারে। আরেকভাবে আপনি প্রচার করতে পারেন, আপনার টিচারদেরকে আপনি বলে রাখলেন যে স্যার আমি চোলার কাজ করি, আপনারা যদি কখনো প্রয়োজন পড়ে আমাকে নক দিবেন, আমি খুবই কম মূল্যে আপনাদের কাজগুলো করার চেষ্টা করব। এবং আপনার ক্লাসমেট উপরে নিচে যে কোনো ক্লাসেরই হোক সবাইকে আপনার বলতে হবে, এবং অধিকাংশ অভিভাবকদের সাথে যদি আপনাদের পরিচয় থাকে তাহলে আপনারা তাদেরকেও জানাতে পারেন। কারোর সাথে দেখা হলে আপনি বলতে পারেন যে আমি চোলার কাজ করি, আমার এই কার্ডটি রাখেন, এই বিষয়ে আমি ব্যবসার প্রচারণা বা আপনার সার্ভিস কাজের কীভাবে প্রচারণা করবেন এই বিষয়ে আমার অনেক ধরনের ভিডিও থাকবে, অনেক সিস্টেম থাকবে প্রচার করার। আপনারা নেক্সট টাইমে এই ভিডিওগুলো আপনারা দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তিন নাম্বার হলো আপনারা কাজ কোথায় থেকে শিখবেন, এই বিষয়টা হলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সর্বপ্রথম আপনারা দেখবেন যে আপনাদের পরিচিত কেউ চোলার কাজ করে কি না, যদি করে থাকে ভালো, তাদের সাথে যোগাযোগ করে আপনারা কাজ শেখার চেষ্টা করবেন। অথবা আপনার এলাকাতে বা আশপাশে যদি কোনো বাজার থাকে, বাজারে যদি চোলা টেকনিশিয়ান থাকে তাহলে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা চোলার কাজ শিখে নিতে পারেন। অনেক দোকানদার বা অনেকেই চায় না যে কাজ শেখানোর জন্যে, আপনারা ভালোভাবে অফার করবেন। অনেক সময় অনেকেই কাজ শেখাতে চায় না, কারণ সে চায় না যে তার এলাকাতে নতুন একজন টেকনিশিয়ান তৈরি হোক, কারণ আপনি তো তার এলাকার কাজগুলোই আপনি করবেন। সুতরাং আপনি অনেক চিন্তাভাবনা করে তার সাথে কথাবার্তা বলবেন এবং টাকার বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার করে তার কাছ থেকে কাজ শেখার চেষ্টা করবেন। যদি নাই হয়, আপনি কোনোভাবেই কোনো স্কোপ পাচ্ছেন না কিন্তু কাজ করতে আপনি আগ্রহী, ইনকাম স্কুল আপনাদেরকে খুবই অল্প সময়ে খুবই অল্প টাকার মধ্যে আপনাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা অনেক দিন যাবতই করে যাচ্ছে, আপনারা চাইলে ইনকাম স্কুলের সাথে যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশ থেকে অনেকেই আমাদের কাছে কাজ শেখার জন্য আসছে এবং আমরা শিখিয়ে যাচ্ছি, আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাজ শিখতে পারেন। ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুবই অল্প টাকার ভিতরে আপনাদেরকে কাজ শেখানোর চেষ্টা করব। অথবা আপনারা তাও যদি না পারেন, প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে চোলা সার্ভিস বিষয়ে ভিডিও আপলোড করা হবে এবং চোলার মেকানিক্যাল কাজ শেখার জন্যে আমরা ধারাবাহিকভাবে আমরা কোর্সগুলো এই ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করার চেষ্টা করব। আপনারা চাইলে এখান থেকে দেখেও শিখে নিতে পারেন। আর খুবই দ্রুত শেখার জন্যে বা অল্প সময় শেখার জন্যে আপনারা অবশ্যই যে কোনো ওয়ার্কশপ থেকে অথবা ট্রেনিং সেন্টার থেকে আপনারা শিখলে সবচাইতে ভালো হয়। ধন্যবাদ সবাইকে।